বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ব্লক নিয়ে। আজকে ব্লকে থাকতেছে ইউল্যাবের নতুন লাইব্রেরি তৈরি করা হয়েছে, সেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমার কাছে লাইব্রেরিটি অনেক ভালো লেগেছে। ক্যাম্পাসে এবং ক্যাম্পাস বি বা পার্মানেন্টের যে লাইব্রেরিটা ছিল তার তুলনায় এটা অনেক ভালো এবং দেখতেও অনেক ভালো লাগতেছে। স্টুডেন্টরা অনেক এনজয় করতেছে, তা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হবেন। চলুন তাহলে যাওয়া যাক। নতুন লাইব্রেরির লোকেশন হচ্ছে বি বিল্ডিংয়ের তৃতীয় তলায়, অর্থাৎ কম্পিউটার ল্যাব যে বিল্ডিংটি তার তৃতীয় তলায় অবস্থিত। এটা ডুপ্লেক্স লাইব্রেরি তৈরি করা হয়েছে। প্রথমে যে সিঁড়িটি আছে সেটা দিয়ে তৃতীয় তলায় উঠলেই বরাবরই লাইব্রেরিটি পেয়ে যাবেন। এটা হচ্ছে এন্ট্রি গেট। লাইব্রেরিতে ঢুকতেই প্রথমে হাতের বাম পাশে এখানে হচ্ছে স্টুডেন্টরা ব্যাগ রাখতে পারবে, এখানে পেপার সংরক্ষণ করে রাখা হয়, এখানে স্টুডেন্ট পড়াশুনো করতে পারবে। তারপরে একটু ভেতরে গেলে এখানে ডান পাশে কাউন্টার আর এখানে বইয়ের র‍্যাকগুলো, সামনে মুক্তিযোদ্ধা কর্নার, বিভিন্ন সারিতে বা সেলফে বই রাখা হয়েছে। এখানে বেশ কয়েকটি সার্চ পিসি আছে, বিশেষ করে এখনও লাইব্রেরির কাজটি যখন গোছানো হয় তখন এই ভিডিওটি করা, এর জন্য একটু নিচে এলোমেলো থাকতে পারে যেগুলো বইগুলো সাজাচ্ছে। খুব কষ্ট করে ওনারা এই কাজগুলো করতেছে, সব কিছু শিফটিং করা। মেইন ফটকের সামনের দিকে এসে মাঝ বরাবর এখানে একটা স্টোররুম, তার পাশেই দুইটা ওয়াশরুম আছে, একটা মেল এবং একটা ফিমেলের জন্য। আমি ওয়াশরুমটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। হাই কমোটালা ওয়াশরুম এবং সম্পূর্ণ টাইলস এবং নতুনভাবে তৈরি করা হয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন রাখা হয়, সার্বক্ষণিক ক্লিনারগুলো এগুলো কাজ করে থাকে। স্টুডেন্টদের ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়েছে এবং যাবতীয় যত সুযোগ সুবিধা আছে সব কিছু এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে দ্বিতীয় তলায় ওঠার জন্য যে ডুপ্লেক্স সিঁড়িটি, এই সিঁড়ি বরাবর উঠেই উপরেও একটা সার্চ পিসি আছে এবং পাশে আছে হচ্ছে ল্যাপটপ জোন। দেখেন স্টুডেন্টরা বিভিন্ন ধরনের টেবিলে তাদের পড়াশুনোটি চালিয়ে যাচ্ছে এবং করিডোর দিয়ে একটু সামনে যেতেই হাতের বাম পাশে দুইটা রুম আছে, সেটা হচ্ছে সাইলেন্ট রুম। তারপরে ওই কর্নারের দিকে ইংলিশ জোন হবে। আর পুরো ভিউটি আপনাদেরকে দেখাই, লাইট এবং টেবিল ফার্নিচার স্টুডেন্ট মিলে সব কিছু অনেক ভালো এবং ডুপ্লেক্স যে লাইব্রেরিটি সেটা আপনাদেরকে বলেছিলাম তা বাস্তবে এখন দেখতে পাচ্ছেন। এই ছিল উপরের ভিউ। এখন সিঁড়ি দিয়ে আমি নিচের দিকে নেমে যাচ্ছি। নামার সময় একটু সাবধানে সিঁড়িটা দিয়ে নামতে হবে। তৃতীয় তলা থেকে একটা এক্সিটের ব্যবস্থা আছে যেটা ওয়াশরুম হয়ে বরাবর এখান দিয়ে একটা সিঁড়ি আছে,
এটা দিয়ে এক্সিট করা যাবে অর্থাৎ এদিক দিয়েও একটা বের হওয়ার পথ আছে এই সিঁড়ি দিয়ে বরাবর নিচে নামলেই আপনারা অর্থাৎ এই বিল্ডিং এর পিছনে সাইড যেটা ফটোকপি মেশিন এগুলো এই পাশে আছে এই সাইটে আপনারা নামতে পারবেন দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ